বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। আমার ঘাড়ে এবং পিঠে প্রচণ্ড যন্ত্রণা, যার ফলে আমার নিয়মিত কাজগুলো এখন অনেকটাই অনিয়মিত হয়ে গেছে। তোমাদের ভিডিওগুলো দেখছি কিন্তু সবসময় রিপ্লাই দিতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকে নীতিসুধা গল্পের সপ্তম এবং শেষ পর্ব, তাহলে শুরু করা যাক। আজকের গল্প মূর্খ বন্ধু। এক রাজার ছিল একটা পোষা বানর। বানরটা এত প্রিয় ছিল যে তিনি সব সময় তাকে কাছে রাখতেন। বেড়াতে গেলে রাজা বানরটাকে সঙ্গে নিয়ে যেতেন, শিকার করতে গেলে বানরটাকে সঙ্গে নিয়ে যেতেন, এমনকি যুদ্ধ করতে গেলেও তিনি নিজের পাশে হাতির পিঠে চড়িয়ে বানরটাকে নিয়ে যেতেন। বানরটা কথা বলতে পারত না, তবে সে রাজার সব আদেশ বুঝতে পারত, সব আদেশ পালন করতে পারত। এক এক সময় রাজা আদেশ না করলেও কখন কি করতে হবে বুঝে বুঝে সে নিজেই তা করে নিত। রাজা বলতেন এই বানরটাই তার সবচেয়ে প্রিয় বন্ধু। রাজার বুড়ো মন্ত্রী বলতেন, মহারাজ, পশুরা বুদ্ধিহীন, এমন মূর্খ বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রুও ভালো। মন্ত্রীর কথায় রাজা অসন্তুষ্ট হতেন। একদিন দুপুরে রাজা তাঁর শোবার ঘরে পালঙ্কে শুয়ে ঘুমিয়েছিলেন। ঘরের বাইরে রাজার বিশ্বস্ত দেহরক্ষীরা পাহারা দিচ্ছিল, কেবল বানরটা ছিল রাজার কাছে। সে চামড় দুলিয়ে রাজাকে হাওয়া করছিল। এমন সময় কোথা থেকে একটা মাছি এসে রাজার গায়ে বসল। বানর মাছিটাকে তাড়িয়ে দিল। তাড়ালে কি হবে, বানর যতবার মাছিটাকে তাড়ায় মাছি ততবার এসে রাজার গায়ে বসে। শেষে বিরক্ত হয়ে বানর একটা তরোয়াল নিয়ে এলো। এবার মাছিটা যেই রাজার পিঠে বসল, অমনি বানর মাছিটাকে মারার জন্য তরোয়ালের এক কোপ বসাল। মাছিটা উড়ে গেল, কিন্তু তরোয়ালের ঘায়ে রাজা গুরুতর জখম হলেন। রাজার কাতর চিৎকার শুনে তার দেহরক্ষীরা ঘরে ঢুকে বানরটাকে মেরে ফেলল। তাহলে শুনলে তো বন্ধুরা, ঠিকই বলেছিলেন মন্ত্রী যে এমন মূর্খ বন্ধুর চেয়ে কিন্তু বুদ্ধিমান শত্রুও ভালো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। যদি ভালো লাগে শেয়ার করো আর লাইকস দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।